Welcome to my class on an Indian Pilgrim by Subhash Chandra Bose. আজকে আমি an Indian Pilgrim এই টেক্সট থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে MCQ SAQ এবং ব্রড উভয় প্রশ্নই আলোচনা করব অর্থাৎ লাইন বাই লাইন থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা করব তো লেটস কাম টু দা টেক্সট One evening when my father was in Calcutta he suddenly sent for me একদিন সন্ধ্যাবেলায় যখন আমার বাবা কলকাতাতে ছিল আমাকে ডেকে পাঠিয়েছিল এই লাইন থেকে যে প্রথম প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে when did my father call me আমার বাবা কখন আমাকে ডেকেছিল এর উত্তর হচ্ছে one evening I found his closet with my second brother Sarod আমি দেখেছিলাম যে আমার বাবা আমার যে মেজো ভাই তার সাথে বসে গল্প করছে হি আস্কড মি ইফ আই উড লাইক টু গো টু ইংল্যান্ড টু স্টাডি ফর ইন্ডিয়ান সিভিল সার্ভিস এখান থেকে যে প্রশ্ন হতে পারে কোশ্চেন নাম্বার 2 হোয়েন মাই ফাদার কল্ড মি যখন আমার বাবা ডেকেছিল আমাকে হোয়্যার ওয়াজ হি সে তখন কোথায় ছিল নিশ্চয়ই কলকাতাতে ছিল আমরা প্রথম লাইনে উত্তর আছে পেয়ে গেছি কোশ্চেন নাম্বার 3 উইথ হুম ডিড মাই ফাদার ডিসকাস হোয়েন আই ওয়াজ কল্ড আমাকে যখন আমার বাবা ডেকেছিল তখন তিনি কার সাথে বসে গল্প করছিলেন আমার সেকেন্ড ব্রাদার সরতের সাথে কোশ্চেন নাম্বার 5 হোয়াট ওয়াজ দা নেম অফ সুভাষ সেকেন্ড ব্রাদার সুভাষের মেজো ভাইয়ের নাম কি ছিল এর উত্তর আমরা সেকেন্ড লাইনে পেয়ে গেছি তার নাম ছিল সরদ কোশ্চেন নাম্বার 5 হোয়াট ডিড মাই ফাদার আমার বাবা আমাকে কি জিজ্ঞেস করেছে এর উত্তরটা এখানে আছে হি আস্কড মি ইফ আই উড লাইক টু গো টু ইংল্যান্ড যদি আমি ইংল্যান্ডে যেতে চাই বা রাজি আছি কিনা কেন টু স্টাডি ফর ইন্ডিয়ান সিভিল সার্ভিস পড়ার জন্য কোশ্চেন নাম্বার 6 হোয়াট ডিড হিজ ফাদার সে তার বাবা কি বলেছিল আস্কড মি আমাকে জিজ্ঞেস করেছিল ইফ আই উড লাইক টু গো টু ইংল্যান্ড আমি ইংল্যান্ডে যেতে চাই কিনা টু স্টাডি ফর ইন্ডিয়ান সিভিল সার্ভিস পড়ার জন্য ইফ আই এগ্রিড যদি আমি রাজি হই আই শুড স্টার্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল আই ওয়াজ গিভেন 24 আওয়ার্স টু মেক মাই যদি আমি যেতে চাই তাহলে তার জন্য আমাকে 24 ঘন্টা টাইম বরাদ্দ করা হয়েছিল এবং এর মধ্যেই আমার সিদ্ধান্ত জানাতে বলা হয়েছিল তো কোশ্চেন নাম্বার 7 এ কি আছে হাউ মেনি আওয়ার্স ওয়াজ গিভেন টু মি আমাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য কত ঘন্টা টাইম দেওয়া হয়েছিল 24 ঘন্টা কোশ্চেন নাম্বার 8 হোয়াট ওয়াজ দা রিজন টু সেন্ড সুভাষ ইন ইংল্যান্ড ইংল্যান্ডে কেন পাঠাতে চেয়েছিল সুভাষকে কেন কি টু স্টাডি ফর ইন্ডিয়ান সিভিল সার্ভিস পড়াশোনার জন্য সুভাষচন্দ্রের বাবা তাকে ইংল্যান্ডে পাঠাতে চেয়েছিল তাহলে দেখো এই যে চার লাইন যে টেক্সট এখান থেকে এতগুলো প্রশ্ন হতে পারে টোটাল 8টা প্রশ্ন এর বাইরে কোনো প্রশ্ন হতেই পারে না এবং এক্সামে এর মধ্যেই প্রশ্ন থাকবে ঠিক এরকম ভাবে আমরা পুরো টেক্সটটা লাইন বাই লাইন কোশ্চেন আলোচনা করব তার আগে আমি তোমাকে বলবো তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট বক্সে কমেন্ট করো কিভাবে আমার প্রত্যেকটা ভিডিও আরো বেটার করা যায় আমার চ্যানেলটা শেয়ার করো এবং আমার ডেসক্রিপশন বক্স ফলো করো আরো কিছু ডিটেইলস পাওয়ার জন্য নেক্সট প্যারা 2 ইট ওয়াজ আটার সারপ্রাইজ টু মি আই টুক কাউন্সেল উইথ মাইসেলফ এন্ড উইথ ইন এ ফিউ আওয়ার্স মেড আপ মাই মাইন্ড টু গো এখান থেকে প্রথম যে প্রশ্নটা হয় হোয়াট ওয়াজ সারপ্রাইজ টু সুভাষ সুভাষের কাছে সারপ্রাইজ কি ছিল এর উত্তরটা কিন্তু আগের প্যারাতে আমরা পেয়ে গেছি ওর কাছে সারপ্রাইজ ছিল এটাই যে ওকে 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল কোথায় যেতে না ইংল্যান্ডে যেতে কেন যাওয়ার জন্য ICS পড়ার জন্য কোশ্চেন নাম্বার 2 হাউ মেনি আওয়ার্স ওয়াজ গিভেন টু সুভাষ টু মেক আপ হিজ মাইন্ড এই প্রশ্নের উত্তরটা আমরা আগের প্যারায় পেয়ে গেছি তাকে 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছে নেক্সট অল মাই প্ল্যান অ্যাবাউট রিসার্চ ইন সাইকোলজি ওয়ার পুট অ্যাসাইড আমার যে প্ল্যান ছিল কিসের জন্য প্ল্যান ছিল আমার প্ল্যান ছিল যে সাইকোলজি নিয়ে আমি যে রিসার্চ করতে যাচ্ছি সেই সমস্ত প্ল্যানকে পুট অ্যাসাইড অর্থাৎ তড়িয়ে রাখতে হয়েছিল হাউ অফেন আই ওয়ান্ডার ওয়ার মাই কেয়ারফুলি লেড প্ল্যানস গোয়িং টু বি শাটার্ড বাই দ্য সুপিরিয়র ফোর্সেস অর সার্কামস্ট্যান্সেস আমি অবাক হচ্ছিলাম কেন অবাক হচ্ছিলাম যে খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটা প্ল্যান যে সাইকোলজি নিয়ে আমি রিসার্চ করব সেটা কিভাবে শাটার্ড দ্যাট মিন ছিন্ন ভিন্ন হয়ে গেছে বা হয়ে যাচ্ছে কাদের জন্য বাই দ্য সুপিরিয়র ফোর্সেস অর সার্কামস্ট্যান্সেস অর্থাৎ আমার ফ্যামিলির যারা সুপিরিয়র আমার থেকে যারা বড় আমার যারা গুরুজন ব্যক্তি তাদের ফোর্সের ফলে আমার যে একটা সুন্দরভাবে সাজানো গোছানো প্ল্যান সেটা কিভাবে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে সেটা ভেবে উনি খুব অবাক হচ্ছিলেন তাহলে এখানে কোশ্চেন নাম্বার 3 কি আসছে হোয়াট ওয়াজ দ্য প্ল্যান অফ সুভাষ সুভাষের প্ল্যান কি ছিল সুভাষের প্ল্যান ছিল রিসার্চ করবে কিসের উপরে সাইকোলজির উপর হোয়াই ওয়ার দ্য প্ল্যান অফ শাটার্ড কেন তার এই প্ল্যানটা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল বাই দ্য ফোর্স অফ দ্য সুপিরিয়র অর সার্কামস্ট্যান্সেস অর্থাৎ যারা গুরুজন ছিল তাদের যে প্রেসার ছিল আমাকে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে বসতে হবে তার জন্য ওনার সাইকোলজি নিয়ে রিসার্চ করার যে প্ল্যান ছিল সেটা ছিন্ন ভিন্ন হয়ে যায় নেক্সট আই ওয়াজ নট সো সরি টু পার্ট কোম্পানি উইথ সাইকোলজি আমি দুঃখিত ছিলাম না যে সাইকোলজি সম্পর্কে আমার যে রিসার্চের প্ল্যান ছিল সেটা আমার কাছ থেকে চলে যাওয়ার জন্য বা স্যাটার্ড হয়ে যাওয়ার জন্য বা ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার জন্য কিন্তু আমি দুঃখিত ছিলাম না তাহলে কিসের জন্য দুঃখিত ছিলাম বাট হোয়াট অ্যাবাউট জয়নিং দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যান্ড অ্যাকসেপ্টিং এ জব আন্ডার দ্য ব্রিটিশ গভর্নমেন্ট আমি এটা ভেবে অবাক হচ্ছিলাম যে আমি ইন্ডিয়ান সিভিল সার্ভিস নিয়ে কেন পড়াশোনা করব ইন্ডিয়ান সিভিল সার্ভিসে কেন জয়েন করব এবং ব্রিটিশ গভর্নমেন্টের দেওয়া জব আমি কেন অ্যাকসেপ্ট করব ইট হ্যাড নট থট অফ দ্যাট ইভেন ইন মাই ড্রিমস যেটা তো আমি কখনো আমার স্বপ্নেও ভাবিনি এখান থেকে যে প্রশ্নটা হয় হোয়াই ওয়াজ সুভাষ সো সরি সুভাষ কেন দুঃখিত হয়েছে কেন কি ওকে যে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পড়তে হবে এবং ওনাকে যে ব্রিটিশ গভর্নমেন্টের দেওয়া জব অ্যাকসেপ্ট করতে হবে এটা ভেবেই কিন্তু উনি সারপ্রাইজ হচ্ছিলেন কোশ্চেন নাম্বার 2 হোয়াট ডিড হি নট থিংক ইভেন ইন হিজ ড্রিম উনি স্বপ্নেতে কি ভাবেননি উনি স্বপ্নেতে এটাই ভাবেননি যে ওনাকে একটা টাইম ব্রিটিশ গভর্নমেন্টের দেওয়া জব অ্যাকসেপ্ট করতে হবে হোয়াট ওয়াজ সুভাষের রিসার্চেস পেপার সুভাষ যে পেপারটার উপরে রিসার্চ করবে বলে প্ল্যান করা হয়েছিল সেটা কোন পেপার এটা সাইকোলজি পেপার নেক্সট আই পারসিউডেড মাইসেলফ হাউএভার দ্যাট আই কুড নেভার পাস দ্য ICS এক্সামিনেশন এট সাচ শর্ট নোটিস উনি ভাবছিলেন যে উনি কখনোই এত অল্প সময়ের মধ্যে ICS এক্সাম পাস করতে পারবেন না সো বাই দ্য টাইম আই রিচড ইংল্যান্ড কেন কি আমাকে ইংল্যান্ডে পৌঁছাতে হবে অল্প সময়ের মধ্যে এন্ড সেটেল ডাউন টু স্টাডি এবং পড়াশোনার জন্য আমাকে নিজেকে সেটেল হতে হবে বিয়ারলি 8 মান্থস
would be left. যেখানে বিশেষ করে 8 মাস টাইম আছে and I had but one chance. এবং আমার হাতে মাত্র একটাই মাত্র চান্স আছে তারপরে আমার এজ ওভার হয়ে যাবে in the view of my age. এজের দিক থেকে অর্থাৎ এজের দিক থেকে আমি আর জাস্ট একবার বসতে পারবো এটাই আমার লাস্ট টাইম. এখান থেকে যে প্রশ্নগুলো হয় why did Subhash pursued himself? উনি কি ভাবছিলেন? উনি এটাই ভাবছিলেন যে উনি কখনোই ICS exam পাস করতে পারবেন না. Question number 2 how many months had Subhash to sit in the exam? ওনার কত মাস বাকি ছিল এক্সামে বসতে? 8 মাস. Question number 3 how many chances did Subhash had and why? ওনার হাতে কতবার সুযোগ ছিল? ওনার হাতে সুযোগ ছিল জাস্ট only once অর্থাৎ একবার. কেন কি? এজের দিক থেকে. In the view of his age. এজের দিক থেকে. Last যেটা important question what is full name of ICS? ICS এর পুরো নাম কি? Indian Civil Service. যেটা তুমি ফার্স্ট প্যারাতে পেয়ে গেছো. এখান থেকে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সুভাষ কতবার ICS এক্সামে বসেছিল? এটা খুব ইম্পর্টেন্ট এবং কেন? Question number 3 যেটা আছে. Next if however I managed to get through there would be plenty of time to consider what I should do. তারপর উনি ভাবছেন যদি আমি পাস করতে পারি তো পাস করার পর অনেক সময় থাকবে যেখানে আমি চিন্তা ভাবনা করতে পারবো যে আমি জব অ্যাকসেপ্ট করব কি করব না. এখান থেকে যে প্রশ্নটা হতে পারে ফাইনালি what did Subhash think about the exam? এক্সাম সম্পর্কে বা ICS সম্পর্কে অবশেষে উনি কি ধারণা নিয়েছিলেন বা কি চিন্তা করেছিলেন? উনি চিন্তা করেছিলেন যে পরীক্ষার পর অনেক টাইম থাকবে যেখানে আমি আমার নিজের পছন্দ মতো ডিসিশন নিতে পারবো এটাই. প্যারা 3 I had to leave at a week notice. আমাকে এক সপ্তাহের মধ্যে বেরাতে হবে. A berth was somehow secured in a boat going all the way by sea. আমাকে পুরো রাস্তাটাই যেতে হবে সমুদ্রপথে অর্থাৎ জাহাজে এবং কোনো না কোনো উপায় একটা সিট অর্থাৎ আমার জন্য একটা রিজার্ভেশন সিট অ্যারেঞ্জ করা হয়েছিল. বাট দ্য ডিফিকাল্টি ওয়াজ অ্যাবাউট মাই পাসপোর্ট. কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা আমার সামনে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে আমার পাসপোর্ট সম্পর্কে. দেয়ার ওয়ান ওয়াজ লেফট টু দ্য টেন্ডার মার্সিস অফ দ্য CID. যে CID ডিপার্টমেন্ট ছিল সেখান থেকে আমি একটু নরম মনোভাবাপন্ন একটা আইডিয়া পেয়েছিলাম স্পেশালি ইন এ প্রভিন্স লাইক বেঙ্গল বিশেষ করে এই বাংলা প্রদেশের মতো জায়গায়. অ্যান্ড ফ্রম দ্য পুলিশ পয়েন্ট অফ ভিউ মাই অ্যান্টিসিডেন্ট ওয়ার সার্টেনলি নট ইরিপ্রোচেবল. পুলিশের দিক থেকে আমি কিন্তু সেরকম একটা মনোভাবাপন্ন দৃষ্টিভঙ্গি পাইনি. এখান থেকে কি প্রশ্ন হতে পারে হাউ মেনি ডেজ অর উইক হ্যাড সুভাষ টু লিভ. কত দিন অথবা কত উইকের মধ্যে সুভাষকে যেতে হয়েছিল? এক সপ্তাহের মধ্যে জাস্ট এ উইক. নাম্বার 2 হাউ ডিড সুভাষ রিচ টু ইংল্যান্ড. উনি কিভাবে ইংল্যান্ডে পৌঁছেছিলেন? বাই দ্য সি. কোশ্চেন নাম্বার 3 হোয়াট ওয়াজ দ্য ডিফিকাল্টি হি হ্যাড টু ফেস. উনাকে কি ধরনের ডিফিকাল্টি ফেস করতে হয়েছিল অর্থাৎ মুখোমুখি হতে হয়েছিল? অ্যাবাউট হিজ পাসপোর্ট টু গেট হিজ পাসপোর্ট. তার পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে তাকে একটু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল. হোয়াট ওয়াজ দ্য ফুল ফর্ম অফ CID? CID এর পুরো নাম কি? ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট. কোশ্চেন নাম্বার 5 হোয়াট ওয়াজ দ্য রিজন হি হ্যাড টু ফেস ডিফিকাল্টিজ টু গেট দ্য পাসপোর্ট. কারণটা কি ছিল? পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে উনাকে যে প্রবলেম ফেস করতে হয়েছিল তার কারণ কি ছিল? তার কারণ ছিল এটাই আমরা লাস্ট দেখলাম. ফ্রম দ্য পুলিশ পয়েন্ট অফ ভিউ মাই অ্যান্টিসিডেন্টস ওয়ার সার্টেনলি নট ইরিপ্রোচেবল অর্থাৎ পুলিশের দৃষ্টিভঙ্গির দিক থেকে আমি কিন্তু তার সন্দেহের ঊর্ধ্বে ছিলাম না. আই ওয়াজ আন্ডার দ্য সাসপেক্ট অফ দ্য পুলিশ অর্থাৎ আমার চালচলন আমার ক্রিয়াকলাপ সবসময় পুলিশ আমাকে সন্দেহ করত সেই জন্য আমাকে হয়তো পাসপোর্ট দিতে চাইতো না. নেক্সট থ্রু দ্য গুড অফিসেস অফ এ হাই পুলিশ অফিসিয়াল হু ওয়াজ এ ডিস্টেন্ট রিলেটিভস অফ মাইন আই ওয়াজ ইন্ট্রোডিউস টু পুলিশ হেডকোয়ার্টার্স অ্যান্ড উইদিন 6 ডেজ মাই পাসপোর্ট ওয়াজ ফোর্থকামিং. এ মার্ভেল ইন্ডিড. তারপরে উনি বলছেন যে আমার এই সমস্যাটা দূরীভূত হয়েছিল কিভাবে? না পুলিশ হেডকোয়ার্টারের সঙ্গে আমাদের দুঃসম্পর্কের কোনো রিলেটিভস এর কেউ একজন চাকরি করতো তো তার মাধ্যমে তিনি আমাকে পুলিশ হেডকোয়ার্টারে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং আমি 6 দিনের মধ্যে পাসপোর্ট পেয়ে গিয়েছিলাম. এ মার্ভেল ইন্ডিড. খুব মজার ব্যাপার তাই না? তো এখানে প্রশ্ন হচ্ছে প্রথম হাউ ডিড হিজ প্রবলেম সলভ টু গেট দ্য পাসপোর্ট. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যেটা পরীক্ষাতে আসে কি টার্ম এন্ড এক্সাম কি অ্যাসাইনমেন্ট দুটোতেই আসে যে কিভাবে ওনার পাসপোর্ট সলভ হয়েছিল কিভাবে না দুঃসম্পর্কের কোনো এক রিলেটিভ পুলিশের হেডকোয়ার্টারে চাকরি করতো এবং যিনি পুলিশ হেডকোয়ার্টারে নেতাজি সুভাষ চন্দ্র বোসকে পরিচয় করিয়ে দিয়েছিল তার ফলে পাসপোর্ট পাওয়াটা খুব ইজি হয়ে গেছে. কেন ডিফিকাল্টি ছিল কেন ইজি হয়েছিল কেন কি পুলিশ ডিপার্টমেন্ট সবসময় সুভাষ চন্দ্র বোসকে সাসপেক্ট করত বা সন্দেহ করত সেই জন্য প্রথমত উনি পাসপোর্ট পেতে একটু অসুবিধা হয়েছিল. পরিচয় করিয়ে দেওয়ার পর উনি পাসপোর্ট 6 দিনের মধ্যেই পেয়ে গেছে. হাউ মেনি ডেজ হ্যাড টু ওয়েট ফর সুভাষ টু গেট হিজ পাসপোর্ট. পাসপোর্ট পেতে ওনাকে কতদিন ওয়েট করতে হয়েছিল? জাস্ট 6 ডেজ. হু হেল্প হিম টু গেট হিজ পাসপোর্ট. তাকে পাসপোর্ট পাওয়ার জন্য কে হেল্প করেছিল? ডিস্টেন্ট রিলেটিভ অফ নেতাজি সুভাষ চন্দ্র বোস. হোয়াট ওয়াজ এ মার্ভেল ইন্ডিড. এ মার্ভেল ইন্ডিড বলতে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে? এ মার্ভেল ইন্ডিড বলতে সেই জিনিসটাকে বোঝানো হয়েছে যে যেখানে পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে ওকে বিভিন্ন ডিফিকাল্টিজ বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়েছিল তার সত্ত্বেও 6 দিনের মধ্যে যে পাসপোর্ট পেয়ে গিয়েছিল এবং 7 দিনের মাথায় ওনাকে বেরোতে হতো ইংল্যান্ডে যাওয়ার জন্য বা ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হতো এবং সেই 6 দিনের মধ্যে পাসপোর্ট পেয়ে যাওয়াটাই ওনার কাছে খুব একটা অবাক ব্যাপার বলে মনে হয়েছে. কিছু ইনফরমেশন তোমাকে শেয়ার করি. 2021 জানুয়ারি 9 তারিখ থেকে আমার অনলাইন ক্লাস শুরু হচ্ছে. যদি তুমি ক্লাসে জয়েন করতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে তুমি কন্ট্যাক্ট করতে পারো এবং জানুয়ারি 7 তারিখের মধ্যে তোমাকে তোমার নাম রেজিস্টার করতে হবে. তুমি যদি কম্পালসারি সাবজেক্টের কোচিং নিতে চাও যেটা তোমার FEG বলে পরিচিত তুমি যদি ক্লাস করতে চাও তাহলে সেখানে তোমাকে পার মান্থ 200 rupees পে করতে হবে এবং তুমি যদি অনার্সের ক্লাস করতে চাও তাহলে তোমাকে পার মান্থ 300 rupees পে করতে. নেক্সট এরপর আসি 4 নম্বর ব্যাপার. ওয়ান সেকেন্ড আই হ্যাড ডান থিং অফ মাই ওয়ান ব্যাগ. এরপর একটা ক্ষেত্রে আমাকে নিজের দায়িত্ব নিতে হয়েছিল কিছুটা. হোয়েন আই কনসাল্টেড দ্য গ্রুপ রিগার্ডিং মাই প্রপোজড জার্নি টু ইংল্যান্ড. আমি যে গ্রুপের বিলং করতাম যে গ্রুপের সাথে আমি মেলামেশা করতাম যখন আমি সেই গ্রুপের কাছে গেলাম যে আমি ইংল্যান্ডে যাচ্ছি এই প্রস্তাব নিয়ে প্রপোজ প্রস্তাব নিয়ে দ্য থ্রি পুট ওয়াটার অন দ্য প্রজেক্ট তখন তারা আমার এই প্রস্তাবটাকে জাস্ট ফেলে দিল অ্যাকসেপ্টই করলো না. ওয়ান অফ দ্য মোস্ট প্রমিসিং মেম্বার্স হু হ্যাড বিন টু ইংল্যান্ড হ্যাড ম্যারিড অ্যান্ড
settled down there and did not think of returning. তাদের মধ্যে আমাদের এই গ্রুপেরই মধ্যে কেউ একজন promising member, that means খুব devoted members, যে promise করেছিল যে ইংল্যান্ডে সে যাচ্ছে এবং আবার ফিরে এসে গ্রুপে জয়েন করবে, সে ইংল্যান্ডে চলে যায় কিন্তু সে আর ফিরে আসে না, কেন কি সেখানে গিয়ে সেটেল হয়ে যায়, সেখানে গিয়ে সে বিয়ে করে এবং বিয়ে করার পর সে সেখানে সেটেল হয়ে যায় এবং did not think of returning এবং ফিরে আসার কথা কখনো ভাবেনি। এখান থেকে যে প্রশ্নটা হয়, when she was went to the group, যখন সে গ্রুপের কাছে গেল about his journey, তার জার্নি সম্পর্কে প্রস্তাব নিয়ে বা প্রপোজাল নিয়ে, what did they say, তারা কি বলেছিল, তারা কি বলেছিল, তারা বলেছিল যে একজন আমাদের মধ্যে একজন প্রমিসিং মেম্বার যে ইংল্যান্ডে গিয়েছিল, সে ইংল্যান্ডে যাওয়ার পর সে আর ফিরে আসেনি, সেখানে সে বিয়ে করে এবং সেখানে সে সেটেল ডাউন হয়, এই কথাটাই বলেছে। নেক্সট, ইট ওয়াজ ডেঞ্জারাস টু ট্রাই অ্যানাদার এক্সপেরিমেন্ট, এটা খুব ভয়ঙ্কর ব্যাপার যে অপরের উপরে এই চিন্তা ভাবনাটা চাপিয়ে দেওয়া, বাট আই ওয়াজ অ্যাডামান্ট, কিন্তু আমি দৃঢ় মনোভাবাপন্ন ছিলাম। হোয়াট ডিড ইট ম্যাটার ইফ ওয়ান মেম্বার হ্যাড গন অ্যাস্ট্রে, আমি বলেছিলাম কি যদি একজন উচ্ছন্ন যায় তাহলে অপরের উপরে সেটা দোষ স্থাপনটা ঠিক নয়, বা তো সেটা দিয়ে অপর কাউকে বিচার করাটাও ঠিক নয়। ইট ডিড নট ফলো দ্যাট আদার্স উড ডু দ্য সেম, আবার এটা ঠিক নয় যে কেউ উচ্ছন্ন গেছে মানে আরেকজন উচ্ছন্ন যাবে। আই আর্গু, আমি তর্ক করতে লাগলাম, মাই রিলেশনস উইথ দ্য গ্রুপ হ্যাড বিন গ্রোয়িং ইনক্রিজিংলি লুক ওয়ার্ম ফর সাম টাইম পাস্ট, এই গ্রুপের সঙ্গে আমার রিলেশনটা কিরকম টাইপের ছিল, লুক ওয়ার্ম টাইপের ছিল। আই হ্যাড জয়েন্ট দ্য ইউনিভার্সিটি ইনফ্যান্ট্রি উই কনসাল্টিং দেম, তো তাদের সঙ্গে যখন আমার রিলেশনের অবনতি হতে থাকে তখন আমি কি করলাম, ইউনিভার্সিটি ইনফ্যান্ট্রিতে যোগদান করলাম তাদের সাথে কোনো কনসালটেন্সি ছাড়াই বা কোনো আলাপ আলোচনা ছাড়াই। এখান থেকে যে প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে নাম্বার 1, হোয়াট ওয়াজ ডেঞ্জারাস টু সুভাষ, সুভাষের ক্ষেত্রে সবচেয়ে কোনটা ভয়ঙ্কর ছিল, কোনটা ভয়ঙ্কর ছিল, ইট ওয়াজ ডেঞ্জারাস টু ট্রাই অ্যানাদার এক্সপেরিমেন্ট, এই যে আমরা একটু আগেই যেটা দেখলাম যে একজন প্রমিসিং মেম্বার উনি ইংল্যান্ডে গেছেন, সেখানে বিয়ে করে সেখানে সেটেল হয়ে গেছেন, এই চিন্তা ভাবনাটা অপরের উপর চাপিয়ে দেওয়াটা যেন ডেঞ্জারাস। কোশ্চেন নাম্বার 2, হোয়াই ডিড সুভাষ আর্গু, কেন তর্ক করেছিল, কেন কি সবাই বলছিল যে গ্রুপের যতগুলো মেম্বার ছিল সবাই বলছিল যে ও যেমন ওখানে গিয়ে বিয়ে করে সেটেল হয়ে গেছে তুইও ওখানে গিয়ে সেটেল হয়ে যাবি, তো এই কথাটা শোনার পর নেতাজি সুভাষ চন্দ্র বোস কি বলেছিল যে একজন যখন উচ্ছন্ন গেছে তো সেই তার উচ্ছন্ন যাওয়াটা দেখেই অপর কাউকে চাপিয়ে দেওয়া যে আমিও উচ্ছন্ন যাবো এমনটা ঠিক নয়, এটা নিয়েই সে তর্ক করেছে। হোয়াই ওয়াজ সুভাষ অ্যাডামান্ট, সুভাষ কেন ফায়ার রেগে গিয়েছিল বা দৃঢ় মনোভাব সম্পন্ন হয়ে গিয়েছিল, কেন কি যখন অপরের চিন্তা ভাবনাটা তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল সেই কথাটা শুনেই সুভাষ রেগে গিয়েছিল। নেক্সট, বাট দিস ওয়াজ দ্য লিমিট, দো উই ডিড নট সে সো, উই ফেল উই হ্যাড কাম টু দ্য পার্টিং অফ দ্য ওয়ে সিন্স আই ওয়াজ ডিটারমাইন্ড টু স্ট্রাইক আউট এ লাইন ফর মাইসেলফ, এখান থেকে যে কোশ্চেনটা হয়, হোয়াই ডিড সুভাষ ডিটারমাইন টু স্ট্রাইক আউট এ লাইন ফর মাই হিমসেলফ, যে সুভাষ কেন নিজেকে আবদ্ধ করে নিয়েছে, কেন কি উনি যে গ্রুপের সঙ্গে মেলামেশা করতেন সেই গ্রুপ যখন তার প্রপোজালকে অ্যাকসেপ্ট করেনি, থ্রোন আউট করে দিয়েছিল, তখন সুভাষ চন্দ্র বোস নিজে ডিসাইড করে নিয়েছিল যে আমি একটা লিমিটেড লাইফের মধ্যে চলে আসবো যেটা গ্রুপকে ছেড়ে দেবো। প্যারা নাম্বার 5, দেন আই ভিজিটেড প্রভিনশিয়াল অ্যাডভাইসার ফর স্টাডিজ ইন ইংল্যান্ড, এই যে 5 নাম্বার প্যারাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে ব্রড প্রশ্ন আছে এবং শর্ট কোশ্চেনও আছে, দেন আই ভিজিটেড দ্য প্রভিনশিয়াল অ্যাডভাইসার ফর স্টাডিজ ইন ইংল্যান্ড, তারপরে আমি কোথায় গেলাম, একজন প্রভিনশিয়াল অ্যাডভাইসারের কাছে গেলাম, কেন গেলাম, ফর স্টাডিজ ইন ইংল্যান্ড এবং তার সাথে আমি কনসাল্ট করলাম যে আমি ইংল্যান্ডে পড়তে যাব, এই সম্পর্কে আলোচনা করতে গেলাম। প্রভিনশিয়াল অ্যাডভাইসার কে ছিল, হিমসেলফ এ প্রোডাক্ট অফ কেমব্রিজ, উনি কেমব্রিজ থেকে পড়াশোনা করেছেন এন্ড প্রেসিডেন্সি কলেজের প্রফেসর, হি নিউ মি বাই সাইট, উনি আমাকে দেখেই চিনতে পেরেছিলেন, এন্ড ন্যাচারালি ডিড নট হ্যাভ এ হাই অপিনিয়ন অফ এ এক্সপেলড স্টুডেন্ট, এবং এক্সপেল যে স্টুডেন্ট অর্থাৎ কলেজ থেকে বিতাড়িত স্টুডেন্টের প্রতি তার কোনো সেরকম ভালো উপদেশ ছিল না। এখান থেকে যে প্রশ্ন হয়, হোয়াই ডিড সুভাষ ভিজিট প্রভিনশিয়াল অ্যাডভাইসার, উনি প্রভিনশিয়াল অ্যাডভাইসারের কাছে কেন গিয়েছিলেন, কেন কি উনি যে ইংল্যান্ডে পড়তে যাবেন সেটা কনসাল্ট করতে গিয়েছিলেন। কোশ্চেন নাম্বার 2, হু ওয়াজ দ্য প্রভিনশিয়াল অ্যাডভাইসার, প্রভিনশিয়াল অ্যাডভাইসার কে ছিলেন, উনি ছিলেন কেমব্রিজের প্রোডাক্ট এন্ড দ্য প্রফেসর অফ দ্য প্রেসিডেন্সি কলেজ, এবং প্রেসিডেন্সি কলেজের প্রফেসর ছিলেন। নেক্সট, অ্যাজ সুন অ্যাজ হি হার্ড দ্যাট আই ইন্টেন্ডেড টু সিট ফর দ্য আইসিএস এক্সামিনেশন দ্য নেক্সট ইয়ার, উনি যখন শুনলেন যে আমি নেক্সট ইয়ার আইসিএস এক্সামে বসতে যাচ্ছি, হি সামন্ড আপ অল হিজ পাওয়ারস অফ ডিসুয়েশন, অর্থাৎ উনি যখন শুনলেন যে আমি পড়তে যাচ্ছি, কোথায় পড়তে যাচ্ছি, ইংল্যান্ডে কি পড়তে যাচ্ছি, আইসিএস পড়তে যাচ্ছি, তখন উনি তার সমস্ত শক্তি প্রয়োগ করলেন যাতে আমি সেখানে না যাই, উনি অর্থাৎ উনি আমাকে বাধা দিতে চাইলেন। আই হ্যাড নো চান্স হোয়াটসোএভার এগেইন দ্য টিপ টপার্স ফ্রম অক্সফোর্ড এন্ড কেমব্রিজ, উনি কি বললেন যে অক্সফোর্ড এবং কেমব্রিজের যে সমস্ত টপার্স ছেলেরা আছে তাদের কাছে আমি কিছুই নয়। হোয়াই ওয়াজ আই গোয়িং টু থ্রো অ্যাওয়ে 10,000 rupees, উনি কি বললেন, উনি বলছেন যে আমি কেন 10,000 টাকা জলে ফেলতে যাচ্ছি, দ্যাট ওয়াজ দ্য বার্ডেন অফ দিস ফ্যামিলি, এটা তো একটা পারিবারিক এর উপরে অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে, হোয়াট ডিড দ্য অ্যাডভাইসার সে, অ্যাডভাইসার কি বলেছিল অ্যাবাউট হিজ জার্নি টু ইংল্যান্ড ফর আইসিএস এক্সাম, যে আমি যে ইংল্যান্ডে আইসিএস পড়তে যাচ্ছি এটা শোনার পর উনি কি বলেছিলেন, উনি কি বলেছিলেন, উনি বলেছিলেন যে আই হ্যাড নো চান্স, আমার কোনো চান্সই নেই, অক্সফোর্ড এবং কেমব্রিজের যারা টপার্স হয় তাদের কাছে আমার কোনো চান্সই নেই, তো আমি কেন ওখানে 10,000 টাকা নষ্ট করতে যাচ্ছি। অ্যাকর্ডিং টু দ্য অ্যাডভাইসার হোয়াট ওয়াজ দ্য ফ্যামিলি বার্ডেন, পারিবারিক অর্থনৈতিক চাপ কোনটা অ্যাডভাইসারের মতে, এই যে 10,000 টাকা যেটা আমি নষ্ট করতে যাচ্ছি এটাই ছিল পারিবারিক চাপ। রিয়েলাইজিং দ্য ফোর অফ হিজ আর্গুমেন্ট অ্যান্ড আনএবল টু ফাইন্ড অ্যান আনসার টু হিজ কোশ্চেন, বোস এটা রিয়েলাইজ করেছিল যে সে আমাকে কেন বিরত থাকতে বলছে এবং সে তার কাছ থেকে কোনো রকম উত্তর না পেয়ে তার প্রশ্নের, আই সিম্পলি সেড আমি বললাম কি বললাম, মাই ফাদার ওয়ান্টস মি টু থ্রো অ্যাওয়ে 10,000 rupees, আমার বাবা চাইছে যে আমি 10,000 টাকা জলে ফেলে দিই তাই আমি যাচ্ছি, দেন সেইং দ্যাট হি উড ডু নাথিং টু হেল্প মি সিকিউর অ্যাডমিশন টু কেমব্রিজ আই লেফট হিম, তারপর আমি কি দেখলাম যে কেমব্রিজ অ্যাডমিশনের ক্ষেত্রে উনি আমাকে কোনো কিছু হেল্প করতে পারবেন না তাই আমি তার কাছ থেকে চলে এলাম। এখান থেকে যে প্রশ্ন হয়, হোয়াট ডিড সুভাষ রিয়েলাইজ টু রিসিভিং দ্য আনসার ফ্রম দ্য অ্যাডভাইসার, উনি কি রিয়েলাইজ
রিয়ালাইজ করেছিলেন উনি রিয়ালাইজ করেছিলেন যে কেমব্রিজে অ্যাডমিশনের ক্ষেত্রে উনি কোনো কিছু করতে পারবেন না হোয়াই ডিড সুভাষ লিভ দ্য অ্যাডভাইজার কেন চলে এসেছিলেন যেহেতু উনি ওখানে হেল্প করতে পারবেন না সেই জন্য উনি চলে এসেছিলেন কার কাছ থেকে প্রভিন্সিয়াল অ্যাডভাইজারের কাছে নেক্সট রিলাইং এন্টায়ারলি অন মাই ওন রিসোর্সেস এন্ড ডিটারমাইন্ড টু ট্রাই মাই লাক ইন ইংল্যান্ড তারপর আমি কি করলাম আমি ভেবে নিলাম আমার যতটুকু দক্ষতা আছে তার উপরে ভিত্তি করে এবং বাকিটা আমি আমার ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে আমি কি করলাম ইংল্যান্ডে যাত্রা শুরু করলাম আই সেট সেল অন দ্য 15 September 1990 অর্থাৎ অবশেষে আমি 1919 সালে 15 সেপ্টেম্বর যাত্রা শুরু করলাম এখান থেকে যে প্রশ্নটা আছে ফাইনালি হোয়েন ডিড সুভাষ সেট সেল টু ইংল্যান্ড উনি কখন ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন 15 সেপ্টেম্বর 1919 সালে আশা করি পুরো টেক্সটটা তোমার কাছে আরো ভালো করে ক্লিয়ার হয়ে গেল যদি তোমার কোথাও অসুবিধা থাকে তাহলে তুমি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো আর এটাও আমাকে বলো যে এর থেকে আর কিভাবে তোমাদের বোঝালে বা তোমাকে বোঝালে তুমি বুঝতে পারবে থ্যাংক ইউ